ভটভটি কলকাতার বুকে এত কম হল পেলো, এত কম শো টাইমিং পেলো, এর জন্য দায়ী কারা? আপনারা, মানে দর্শকেরা। ডিরেক্টর তথাগত মুখার্জির অঢেল জ্ঞান, তিনি প্রচন্ড জ্ঞানী এবং শিক্ষিত, কিন্তু প্রবলেমটা কি বলতো, দুর্ভাগ্যবশত হচ্ছে পাবলিক এত জ্ঞানী নয়। এখন কোন সাংবাদিক ওনাকে জিজ্ঞাসা করছেন যে আপনি কার সিনেমা দেখে বড় হয়েছে, উনি বলছেন ট্রুফো, উনি বলছেন ট্যারেন্টিনো, উনি ইতালিয়ান ছবির নাম করছেন। আরে আলটিমেটলি জানতে হবে যে তোমার তৈরি সিনেমাটা বাঙালি মানুষ দেখবে, আর বাঙালি মানুষ খুব সেন্টিমেন্টাল হয়, যে মানুষ কিন্তু এগুলো নিয়ে প্রচন্ড ভাবে চিন্তা করে, মানুষ কিন্তু এগুলো নিয়ে বাদবিচার করে যে অন ক্যামেরা আপনি কি বলছেন। আপনি যদি আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় বা কমলেশ্বর বাবুর তৈরি ছবি চাঁদের পাহাড় নিয়ে এই মন্তব্যটা না করতেন, আমি শিওর ভটভটি ছবিটা নিয়ে মানুষের মধ্যে ইন্টারেস্ট আরো অনেক বেশি থাকতো। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরো একটা নতুন ভিডিও। এই ভিডিওতে আমরা খুব সিরিয়াস একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো আগামীকাল 11ই অগস্ট, অর্থাৎ আগামীকাল, পাঁচটা ছবি রিলিজ হচ্ছে। তার মধ্যে দুটো হিন্দি ছবি, তিনটে বাংলা ছবি। দুটো হিন্দি ছবির মধ্যে আছে আমির খানের লাল সিং চড্ডা, এছাড়া আছে অক্ষয় কুমারের রক্ষাবন্ধন। বাংলা ছবিগুলোর মধ্যে আছে রাজ চক্রবর্তী পরিচালিত ধর্মযুদ্ধ, আছে অরিন্দম শীল পরিচালিত ব্যোমকেশ হত্যামঞ্চ, আর আছে তথাগত মুখার্জি পরিচালিত ভটভট। তো এই পাঁচটা ছবির মধ্যে কোন ছবিটা মানুষ আগে দেখবে এবং কেন আগে দেখবে, সেটা নিয়ে আমরা একটু এই ভিডিওতে সবিস্তারে আলোচনা করব। আমার যতটুকু জ্ঞান, এই সেই সীমিত জ্ঞান থেকে আমি তোমাদেরকে বলবার চেষ্টা করব। আমি এবং আমার হাজবেন্ড এই ব্যাপারটা নিয়ে আজকে সকাল থেকে আলোচনা করেছি, এবং তোমরা হয়তো অনেকেই জানো গতকাল আমরা আমাদের চ্যানেলে একটা পোল ক্রিয়েট করেছিলাম, যেখানে আমরা দেখতে চেয়েছিলাম যে এই পাঁচটা ছবির মধ্যে কোন ছবিটা নিয়ে তোমরা সবচেয়ে বেশি এক্সাইটেড। তো সেখান থেকে কিন্তু রেজাল্টটা কি হলো আমি পরে আসছি। তার আগে বলে দিই, আমাদের কিছু ফেলো রিভিউয়ার্সরাও কিন্তু এই একই পোল তাদের চ্যানেল থেকেও ক্রিয়েট করেছিল, আর সেখানে যে রেজাল্টটা এসেছে সেই রেজাল্টের সঙ্গে আমাদের রেজাল্ট কিন্তু প্রায় মিলে গেছে। এইবারে আসি রেজাল্টটা কি হলো। একটা বিপুল পরিমাণ ভোটে এগিয়ে গেছে আমির খানের লাল সিং চড্ডা, যেটা 42% ভোটে এগিয়ে গেছে। সেকেন্ডে আছে রাজ চক্রবর্তীর ধর্মযুদ্ধ, যেটার ভোটিং হচ্ছে 26%। থার্ডে আছে ব্যোমকেশ হত্যামঞ্চ, যেটা 18%, আর ফোর্থে আছে রক্ষাবন্ধন অক্ষয় কুমারের, যেটা মাত্র 14%। এছাড়াও একটা বাংলা ছবি আছে ভটভটি, যেটাকে আমরা পোলের মধ্যে ঢোকাতে পারিনি কারণ স্পেস ছিল না। পাঁচজন সেখানে কমেন্ট করে তোমরা জানিয়েছো যে তোমরা ভটভটি সবার আগে দেখতে চাও। এইবারে আমি বলবো যে কোন ছবিটা আগে এই যে তোমরা দেখতে চাইছো এবং সেটা কেন তোমরা দেখতে চাও, এটা নিয়ে একটা অ্যানালিসিস করার চেষ্টা করেছি। তাহলে চলো ভিডিওটা শুরু করি। তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্লিজ তোমরা শেষ অবধি দেখো, আর আমার সঙ্গে যদি তোমরা একমত হয়ে থাকো ভিডিওটাতে একটা লাইক করতে কেউ ভুলবে না, আর গোটা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, প্রথমে তোমাদেরকে বলবো যে লাল সিং চড্ডা ছবিটা মানুষে কেন আগে দেখতে চাইবে, এর বেশ কিছু কারণ আমি এখন তোমাদেরকে বলবো। তাহলে চলো এক এক করে কারণগুলো বলি। প্রথম কারণটা হচ্ছেন আমির খান। উনি তিন খানের মধ্যে এক খান, এবং উনি এমন একজন অভিনেতা যাকে কিন্তু প্রতি মাসে বা তিন মাস অন্তর অন্তর একবার করে দেখা যায় না, যিনি অনেক অনেক বছর পরে একবার করে আসেন এবং বোম ফাটাতে চলে আসেন। এই যে লাল সিং চড্ডা ছবিটা 14 বছর ধরে উনি তৈরি করেছেন, এই কথাটা উনি এত দর্শকদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যে আমাদের মুখস্থ হয়ে গেছে যে আমির খান এই ছবিটা নিয়ে আসছেন, এটা 14 বছর ধরে উনি তৈরি করেছেন। এটা অবশ্যই একটা পজিটিভ দিক। আমির খান মানেই হচ্ছে আমরা জানি উনি একজন পারফেকশনিস্ট, এবং ওনার মতন পারফেকশনিস্ট বলিউডে এখন নেই বললেই চলে। তোমরা সকলেই জানো ইতিমধ্যে ওনাদের চ্যানেল থেকে একটা করে ভিডিও ওনারা রোজ আপলোড করছেন প্রমোশনের, তো মানে মানে সব শেষ করে দিচ্ছে, এত সুন্দর প্রমোশন। তো সেখানে আমি দেখতে পাচ্ছিলাম একটা মিউজ, মানে আমাদের যে গান রেকর্ড হওয়ার যে স্টুডিও হয় সেখানে ভিডিও আপলোড করছে, সেখানে কে নেই, যারা গান গাইছেন তারা তো আছেনই, সঙ্গে আমির খান ওনাদের সঙ্গে বসে আছেন, এবং একটা গানের মুরকি কোথায় ইউজ হচ্ছে এবং সেই মুরকিটা ওখানেই কেন ইউজ হচ্ছে ওটাকে ওনাকে বোঝাতে হবে। এই যে ইনভলভমেন্টটা, এই ইনভলভমেন্টটা এখন বলিউডের কটা নায়কের মধ্যে আছে নেই বললেই চলে। ওই কারণেই আমির খান পারফেকশনিস্ট, এবং এই কারণের জন্য লাল সিং চড্ডা মানুষে দেখতে আসবে। সেকেন্ড মানে কারণ লাল সিং চড্ডা দেখার, আমির খানের প্রমোশনাল স্ট্র্যাটেজি। বন্ধুরা তোমরা একবার ভেবে দেখো তো মানুষের মধ্যে কিভাবে হ্যামার করা হয়েছে যে এই সিনেমাটা আসছে। একটা সিনেমা যখন আসে আমরা ন্যাচারালি কি জানি, সেই সিনেমাটার টিজার আসবে, মানে প্রথমে একটা পোস্টার এলো, তারপর টিজার এলো, ট্রেলার এলো, গান এলো, তারপরে সিনেমা এলো। আমির খানের লাল সিং চড্ডা প্রথমেই উনি প্রমোশন শুরু করেছেন পডকাস্টের মাধ্যমে, যেটা ন্যাচারালি আমরা দেখতেই পাই না, এবং উনি নানান রকম গ্রামে চলে যাচ্ছেন প্রমোশন করতে। আলটিমেটলি মানতে হবে উনি আমির খান, এবং গ্রামের দর্শকরা ওনাকে গুলাম থেকে চেনেন, ওনাকে কিয়ামত সে কিয়ামত তক ছবি থেকে চেনেন, ওনাকে লাগান থেকে চেনেন। সেই আমির খান যখন গ্রামে গিয়ে সকলের কাছে অনুরোধ করছেন যে আমার একটা সিনেমা আসছে আপনারা দয়া করে দেখতে যাবেন, সেই গ্রামের দর্শক দেখতে যাবেই যাবে, তার একটা মস্ত বড় কারণ হচ্ছে লাল সিং চড্ডা ইংরেজি ছবি ফরেস্ট গাম্পের অফিসিয়াল রিমেক, এটা আমরা সবাই জানি। আর গ্রামাঞ্চলের মানুষরা নিশ্চয়ই টম হ্যান্সের ফরেস্ট গাম্প দেখেনি, তো তারা তো একটা নতুন ছবি
ছবি দেখতে সিনেমা হলে যাবে, আর শুধুমাত্র যে শহরের মানুষরাই লাল সিং চাড্ডা দেখবে এমনটা তো নয়। তোমাদের অনেকেরই মনে হতে পারে গ্রামে গিয়ে প্রমোশন করছে, এই আবার কি, এটা কোনো প্রমোশনই নয়। এটা যে কত বড় প্রমোশন সেটা আমির খান নিজে বুঝিয়ে দেবেন, আর সেটারই একটা ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি এই যে ভোটিংটা, এই যে মানুষের লাল সিং চাড্ডা প্রথমে দেখতে চাইবে, এই যে আমরা রেশিওটা দেখতে পাচ্ছি কেন মানুষের দেখতে চাইছে। তার পরবর্তী পয়েন্টে আসি এবারে। এই যে সিনেমাটা রিলিজ হওয়ার মুখে মুখে একটা প্রচন্ড উত্তাল কলরব তৈরি হয়ে গেল, ব্যান করো আমির খান ব্যান। কখনো কখনো হয় না, নেগেটিভ পাবলিসিটি পজিটিভ পাবলিসিটিতে পরিণত হয়ে যায়। এই লাল সিং চাড্ডার ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে। এই যে বয়কট বয়কট ব্যাপারটা মানুষের মধ্যে আরো কিউরিয়াসিটি বাড়িয়ে দিয়েছে যে কি এমন ব্যাপার, দেখি দেখি উনি কি তৈরি করেছেন। আমরা সকলেই জানি কি কারণে বয়কট বয়কট শব্দটা এসেছিল, আমি সেটা ডিটেলিং এ আর যাচ্ছি না। তবে ব্যাপারটা হচ্ছে সব মিলিয়ে লাল সিং চাড্ডা নিয়ে মানুষের মনে একটা প্রচন্ড ভাবে একটা বাস ক্রিয়েট হয়ে গেছে, যেটা কিন্তু আমার মনে হয় আগামীকাল ওপেনিং এ আমরা সেটা দেখতে পাবো। এতক্ষণে তো আমি বললাম যে তোমাদেরকে কেন তোমরা আগে দেখতে চাইবে, এটা আমার মনে হয়েছে। এবার তোমাদেরকে বলবো লাল সিং চাড্ডা কেন প্রথমে দেখা উচিত। বন্ধুরা তোমরা সকলেই ইতিমধ্যে জানো, যারা ফলো করো ওনার, মানে যা যা লাল সিং চাড্ডা নিয়ে রিলিজ হচ্ছে বা আপলোড হচ্ছে। বন্ধুরা আমির খান ফরেস্ট গাম্পের মেকার্সদের ডেকে নিয়ে এসে সিনেমাটা দেখিয়েছেন এবং তারা দেখে একটা পজিটিভ রিপ্লাই করেছেন। যারা এত বছর আগে টম হ্যান্সের ফরেস্ট গাম্প তৈরি করেছিলেন, তো তারা যখন বলছেন যে এই ছবিটা প্রচন্ড ভালো একটা ছবি, তখন মানুষে এমনি দেখতে যাবে। এছাড়াও যদি আমরা বলি বড় বড় বলিউড অ্যাক্টরদের, বড় বড় বলিউড অ্যাক্টরদের, বড় বড় বলিউড ডিরেক্টরদের, সাউথ ইন্ডিয়ান কিছু অ্যাক্টরদের, ডিরেক্টরদের উনি ডেকে ডেকে দেখাচ্ছেন যে এই ছবিটা কেমন হয়েছে, এই ছবিটা কেমন হয়েছে, এবং প্রত্যেকে পজিটিভ কমেন্ট করছেন, পজিটিভিটি দিচ্ছেন এই ছবিটা নিয়ে। কেউ কেউ তো আবার বলছেন যে এই ছবিটা নাকি লাগানের মতন বেঞ্চ মার্ক ক্রিয়েট করতে পারবে এবং এই ছবিটা নাকি অস্কারে চলে যাওয়ার মতন একটা ছবি। তো এই এত কিছু কারণের জন্য অবশ্যই মানুষে প্রথমেই রেখেছে লাল সিং চাড্ডাকে। আর সবশেষ যে প্রমোশনটা উনি গতকাল করে দিয়েছেন তোমরা সকলেই জানো, এর মধ্যে আমরা এতদিন ধরে আমরা একটা দোনোমনোর মধ্যে ছিলাম যে লাল সিং চাড্ডাতে এসআর কে থাকবেন নাকি থাকবেন না, মাঝখানে পুরো হাওয়া হয়ে গিয়েছিল, এটা নিয়ে কোনো কথাই উঠছিল না। গতকাল হঠাৎ করে উনি ঝড়ের মতন একটা অ্যানাউন্সমেন্ট করেছেন যে লাল সিং চাড্ডাতে দেখা যাবে এসআর কে কে, এবং সেটাতে ওনাকে দেখা যাবে এসআর কে কে দেখা যাবে 90s এর এসআর কে কে, যে এসআর কে কে দেখবার জন্য ছেলেমেয়েরা পাগলের মতন করতো সেই সময়টাতে। তো এই এতগুলো কারণের জন্য এখনো কি মনে হচ্ছে না যে লাল সিং চাড্ডা সবচেয়ে ভালো ওপেনিং নেবে এই পাঁচটা ছবির মধ্যে? আমার কিন্তু সেটাই মনে হচ্ছে। এরপরে আমরা আরো একটা হিন্দি ছবি নিয়ে আলোচনা করি, যেটা আগামীকাল রিলিজ হচ্ছে, অক্ষয় কুমারের রক্ষাবন্ধন। বন্ধুরা সত্যি কথা বলতে কি, দেখো ছবিটার যখন প্রমোশন শুরু হলো বা যখন ধীরে ধীরে টিজার বা গান ইত্যাদি ইত্যাদি আপলোড হচ্ছিল, আমি বুঝতে পারিনি যে এই ছবিটা নিয়ে মানুষের মধ্যে ইন্টারেস্ট এতটা কম হবে। এটা আমাকে খানিকটা একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে, কিন্তু এই ডিসঅ্যাপয়েন্টটা করার অনেক কারণ আছে, এক এক করে সেগুলো আসে। প্রথম কারণ হচ্ছে অক্ষয় কুমার প্রচন্ড অ্যাভেলেবল মানুষের কাছে। উনি এমন একজন নায়ক যিনি 3-4 মাস বাদে বাদে তার ছবি নিয়ে নিয়ে চলে আসে, এবং এটা একটা যেমন একটা পজিটিভ দিক অবশ্যই এই কারণের জন্যই উনি মানে একই হল সংখ্যা পেয়েছেন লাল সিং চাড্ডার সঙ্গে, না হলে সত্যি বলছি পেতেন না। তার কারণ আমির খানের ক্রেজটা নিশ্চয়ই অক্ষয় কুমারের মতন নয়, এটা তো মানতেই হবে, কিন্তু যেহেতু উনি খুব ঘন ঘন আসেন সে কারণে হল মালিকেরা কিন্তু ওনার ছবি এনেছেন এবং 32টা হল সেম হল সংখ্যা পেয়েছে। তোমাদের একবার মনে করিয়ে দিই, লাল সিং চাড্ডা 32টা হলে 196টা শো পেয়েছে আর রক্ষাবন্ধন 32টা হলে 162টা শো পেয়েছে, তাহলে তোমরা বুঝতেই পারছো হল সংখ্যাটা কিন্তু সেম। এবারে কেন লাল সিং চাড্ডার তুলনায় রক্ষাবন্ধন নিয়ে মানুষের মধ্যে এই ইন্টারেস্টটা এতটা কম, এটার একটা কারণ তোমাদেরকে আমি বলে দিলাম। দেখো বন্ধুরা এটা তো মানতেই হবে, 90s এর সময় যেভাবে সিনেমাকে প্রেজেন্ট করা হতো, 2022 সালে দাঁড়িয়ে যদি সেভাবেই প্রেজেন্ট করা হয় সেক্ষেত্রে মানুষ কিন্তু সেভাবে একসেপ্ট করতে পারবে না। সেটার একটা জলজান্ত উদাহরণ আমরা কদিন আগেই পেয়েছি রণবীর কাপুরের শামশেরা। ছবিটা কিন্তু খুব ভালো একটা ছবি ছিল, কিন্তু মানুষ সেটাকে নিয়ে এত নেগেটিভিটি দিল যে ছবিটা মুখ থুবড়ে পড়লো। কিন্তু তোমাদের এই সূত্রেই বলে রাখি, লাল সিং চাড্ডাও কিন্তু 90s এর 80s এর ওই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়েই তৈরি, কিন্তু ছবিটা কেন বেরিয়ে যাবে, ছবিটা কেন মানুষে প্রথমে দেখতে চাইবে, তার অনেকগুলো কারণ তোমাদেরকে ইতিমধ্যেই আমি বলে দিয়েছি। পরবর্তী পয়েন্টে আসি, অক্ষয় কুমার গত দুটো যে ছবি করেছেন সেই দুটো ছবি ডিজাস্টারের সম্মুখীন হয়েছে, তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে অক্ষয় কুমারকে নিয়ে মানুষের মধ্যে যে ক্রেজটা সেটা বেশ খানিকটা পড়ে গেছে। সেটার জন্যও কিন্তু রক্ষাবন্ধন ছবিটা নিয়ে ইন্টারেস্ট মানুষের মধ্যে অনেকটা কম হওয়ার একটা অন্যতম কারণও হচ্ছে এটা। বন্ধুরা এইবার আমরা আসবো বাংলা সিনেমার কথা নিয়ে। আমি তোমাদের সকলকে বলছি আমি খুব সিরিয়াস কিছু কথা বলবো, তোমরা কিন্তু মন দিয়ে শুনবে এবং তোমরা দেখো আমার সঙ্গে একমত কিনা। আমরা ভোটিং এর রেজাল্ট অনুযায়ী প্রথমে এগিয়ে আছে যে ছবিটা, সেটা হচ্ছে রাজ চক্রবর্তীর ধর্ম। এই ধর্মযুদ্ধ ছবিটা মানুষে কেন আগে দেখে? পরিষ্কার কথা হচ্ছে
এই সিনেমাটার মধ্যে মানুষের সেন্টিমেন্টকে সুরসুরি দেওয়া আছে। ধর্ম এমন একটা কনসেপ্ট, সেটা নিয়ে মানুষ আলোচনা করতে ভালোবাসে। এন্ড অফ দ্য ডে গিয়ে মানুষের মধ্যে মাথার মধ্যে এটা চলে যে আমি কোন ধর্মের মানুষ, এটা কনস্ট্যান্ট মানুষের মধ্যে চলতে থাকে। এই যে আমরা অনেকেই বলাবলি করি না, মুসলিম ভাই আমার ভাই, হিন্দু আমার ভাই, খ্রিস্টান আমার ভাই, এগুলো না সব মুখে বাক। আমি তোমাদেরকে বলছি, তোমরা একটা জিনিস ভেবে দেখো, এখনো পর্যন্ত আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এখনো বাদবিচার করি। আমাদের মধ্যে সেই ব্যাপারটা আছে এবং আমার মনে হয় ভবিষ্যতেও থাকবে। আমরা এতটা উন্নত এখনো হতে পারিনি। আর যখন সেই ধর্মটা নিয়ে মানুষের মধ্যে সেন্টিমেন্ট কে তুলে ধরা হয়েছে বা সেটাকে নাড়া দেওয়ার একটা ব্যাপার তৈরি করা হচ্ছে, তখন সেই ছবিটা মানুষের মধ্যে একটা প্রচন্ড ভাবে এক্সাইটমেন্ট তৈরি করাবে, এটাই স্বাভাবিক। তো আলটিমেটলি মানুষ এই ধরনের ছবি দেখতে পছন্দ করে। এবং আমার প্রথম দিন থেকে আমি এবং আমার হাজবেন্ড কিন্তু এটাই আলোচনা করছিলাম যে ধর্মযুদ্ধ ছবিটা কিন্তু মানুষের মধ্যে একটা অন্য ধরনের ক্রেজ তৈরি করবে বলে মনে হয়। এন্ড আলটিমেটলি সেটাই কিন্তু হচ্ছে, দেখা যাচ্ছে। এবং অবাক ব্যাপার বন্ধুরা, গতকাল যখন আমরা রাত্রিবেলা পর্যন্ত আমাদের পোলটা দেখলাম, সেখানে কিন্তু বাংলা ছবিগুলোর মধ্যে ব্যোমকেশ হত্যামঞ্চ এগিয়েছিল। কিন্তু আমরা গতকালই আলোচনা করছিলাম যে ধর্মযুদ্ধ ছবিটা কিন্তু মানুষের মধ্যে বেশি নাড়া দেওয়ার ছবি, সেই কারণের জন্য আজকে সকালে উঠেই দেখলাম ধর্মযুদ্ধ কিন্তু এগিয়ে গেছে। তো এটা ধর্মযুদ্ধর ওপেনিং খুব একটা ভালো নেবার বেশ কিছু কারণই হচ্ছে এগুলো। এবার যদি আমরা আসি পরবর্তী ছবিটা, অরিন্দম শীল পরিচালিত ব্যোমকেশ হত্যামঞ্চ। বন্ধুরা, এই ছবিটা নিয়ে নতুন করে বলবার কিছুই নেই। ব্যোমকেশ, ফেলুদা, এনারা সকলে বাঙালির এক একজন করে সেন্টিমেন্ট তৈরি হওয়ার চরিত্র, গোয়েন্দা চরিত্র। তো আর এই ব্যোমকেশের একটা পার্টিকুলার দর্শক আছেই, আর সেই ছবিটা কোন ব্যানারে আসছে, এসবিএফ এর একটা আলাদা দর্শক আছে। তো সেদিক থেকে দাঁড়িয়ে ব্যোমকেশ একটা নির্দিষ্ট অডিয়েন্স দেখবেই, এবং এটাও ব্যোমকেশের এগিয়ে যাওয়ার জন্য একটা খুব ভালো একটা পজিটিভ কারণ। এবং গল্প যদি ভালো হয়, সেক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি এমন একটা গল্পকে নিয়ে কাজ করা হচ্ছে যেটা শেষ ছিল না, যেটা শেষ করেছেন পরিচালক অরিন্দম শীল এবং যিনি লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। তো এন্ডিংটা কিভাবে হবে সেটা দেখবার জন্যও মানুষ কিন্তু ব্যোমকেশ হত্যামঞ্চ দেখতে যাবে। তো এই ছবিটাও কিন্তু খুব ভালোই একটা রেসপন্স পাবে, আর পাওয়াটাই স্বাভাবিক, বিশেষ করে পশ্চিম বাংলায়। তো বাংলায় এই ছবিটা খুব ভালোই একটা ওপেনিং নেবে, এটা স্বাভাবিক। আর তোমাদেরকে বলে রাখি, পাস্টে যতগুলো ব্যোমকেশ তৈরি হয়েছে এখনো পর্যন্ত, সেই ছবির বাজেট কিন্তু প্রত্যেকটাই তুলে ফেলেছে। তার মানে আমরা বলতে পারি প্রত্যেকটাই কিন্তু প্রায় বক্স অফিসে সফল। তো এখন দেখা যাক এই ব্যোমকেশটা কি করতে পারে। সব শেষে আমরা যে ছবিটা নিয়ে আসবো সেটার নাম হচ্ছে ভটভটি। এই যে ভটভটি কলকাতার বুকে এত কম হল পেলো, এত কম শো টাইমিং পেলো, এর জন্য দায়ী কারা? আপনারা, মানে দর্শকেরা। আপনারাই দেখুন না যে আপনারা ভোটিং এ ভটভটি ছবিটাকে কজন ভোট করেছেন বা কজন বলেছেন আপনারা ভটভটি ছবিটা নিয়ে ইন্টারেস্ট। এই যে পাবলিক ভটভটি ছবিটা নিয়ে যে ইন্টারেস্ট দেখাচ্ছে না, সেই কারণেই হল মালিকেরা এই ছবিটাকে বেশি হল দেয়নি, বেশি হলে আনেনি, কারণ আলটিমেটলি তাদেরও তো রুজি রোজগার করে খেতে হবে। তবে হ্যাঁ, এই মুখে আমি একটা কথা বলি, হল মালিকদের উদ্দেশ্যে এই কথাটা আমি বলছি, তারা কিন্তু চেষ্টা করলেই পারতেন বাকি ছবিগুলো থেকে একটু একটু করে শো কেটে ছেটে বেটে ভটভটিকে আরেকটু বেশি শো দিতে। এটা কিন্তু এটা কিন্তু হল মালিকদের প্রবলেম। কেটে ছেটে আরো এক্সট্রা 20টা শো ভটভটিকে দেওয়া যেতে পারতো না? নিশ্চয়ই দেওয়া যেতে পারত, বিশেষ করে লাল সিং চড্ডা এবং রক্ষাবন্ধন থেকে কেটে তো দেওয়াই যেতে পারতো। আলটিমেটলি ভটভটি তো একটা এক্সপেরিমেন্টাল কাজ, যদি মানুষের সামনে সেটাকে নাই পৌঁছে দেওয়া হয় তাহলে মানুষ কিভাবে দেখবে? তবে আলটিমেটলি এটা বোঝা যাচ্ছে, এটা দেখে ভটভটি মেকার্সরাও কেউ ঘাবড়ে যাবেন না, কারণ এটা মানতে হবে যে মানুষ কিন্তু এক্সপেরিমেন্টাল কাজ নিতে পছন্দ করছে না, মানুষের টেস্ট বদলাচ্ছে না, তার জলজ্যান্ত প্রমাণিত হচ্ছে এই ভোটিংস গুলো। আলটিমেটলি তো পাবলিকই ভগবান, পাবলিকের জন্যই তো ছবি তৈরি হচ্ছে। যদিও এটা আমার বলতে নিজের খুব খারাপ লাগছে, আমরা নিজেরা ভটভটি ছবিটা নিয়ে ভীষণ এক্সাইটেড, ইনফ্যাক্ট আমাদের ছবি টিকিটও কাটা হয়ে গেছে, আমরা আগামীকাল কৃষ্ণনগরে দেখতে যাব। তো এই ব্যাপারটা খুব ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার, কিন্তু এটা মানে খুব রুড় সত্যি। এর পরবর্তী যে মানে পয়েন্টটা তোমাদেরকে বলবো, এই ভটভটি ছবির যে ডিরেক্টর তথাগত মুখার্জি, তিনি কিছু ইন্টারভিউ সেশন দিতে দিতে এমন কিছু মন্তব্য করে বসেছেন যেগুলো মানুষ ঠিকভাবে নেয়নি। প্রমাণস্বরূপ আমরা বলতে পারি, উনি কমলেশ্বর বাবুর তৈরি ছবি চাঁদের পাহাড়কে নিয়ে একটা কুমন্তব্য করেছিলেন যে উনি দেখেনি যে চাঁদের পাহাড় বলে কোনো সিনেমা আছেন, উনি জানেই না ওটা নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় নয়। এই ধরনের কিছু মন্তব্য উনি শুধু করেছেন না, উনি এখনো করছেন। এবং সেটা নিয়ে আমাদের কমিউনিটির কিছু মানুষরা, আমরাও কিন্তু ভিডিও তৈরি করেছিলাম, যেটার জন্য কিন্তু মানুষের মনে এটা পৌঁছেছে, আচ্ছা ডিরেক্টর এই ধরনের কথাবার্তা বলেন, তাহলে সেই ডিরেক্টরকে বেশি সাপোর্ট করা উচিত নয়। এটাও কিন্তু ভটভটির প্রতি ইন্টারেস্ট মানে নট ইন্টারেস্টেড হওয়ার একটা অনেক বড় কারণ। লাস্ট পয়েন্ট হচ্ছে ডিরেক্টর তথাগত মুখার্জির অঢেল জ্ঞান। তিনি প্রচন্ড জ্ঞানী এবং শিক্ষিত, কিন্তু প্রবলেমটা কি বলতো, দুর্ভাগ্যবশত হচ্ছে পাবলিক এত জ্ঞানী নয়, তাই পাবলিক সেই জ্ঞানটা নিতে পারছে না। আমার খুব হাসি পাচ্ছে এটা বলতে, যখন কোনো সাংবাদিক ওনাকে জিজ্ঞাসা করছেন যে আপনি কার সিনেমা দেখে বড় হয়েছেন, আপনার পছন্দের কোন সিনেমা আপনাকে সবচেয়ে বেশি ইমোশনালি টাচ করেছেন, উনি বলছেন থ্রুফো, উনি বলছেন ট্যারেন্টিনো, উনি ইতালিয়ান ছবির নাম করছেন
একটা ছবির নাম হচ্ছে সিনেমা প্যারাডিসো আর সেকেন্ডটা হচ্ছে লাইফ ইজ বিউটিফুল। এগুলো দুটোই ইতালিয়ান ছবি। এবার কথাটা হচ্ছে আমি যদি কখনো প্রথমবার আমার তৈরি সিনেমা নিয়ে বড় পর্দায় আসি, আমাকে যখন কোনো সাংবাদিক জিজ্ঞাসা করবে তুমি কোন ছবি দেখে বড় হয়েছো, তোমার সবচেয়ে পছন্দের পরিচালক কে, আমি বলবো সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তরুণ মজুমদার, এনাদের নাম করবো। আমি বলবো আমি মেঘে ঢাকা তারা দেখে বড় হয়েছি, আমি সপ্তপদী দেখে বড় হয়েছি, আমি সোনার কেল্লা দেখে বড় হয়েছি, আমি গুপি গাইন বাঘাবাইন দেখেছি, আমি হীরক রাজার দেশে দেখেছি, আমি জলসাগর দেখেছি, আমি কলকাতা একাত্তর দেখেছি। আমি যদি তখন বলি আমি বিদেশি সিনেমা দেখেছি, আরে আলটিমেটলি জানতে হবে যে তোমার তৈরি সিনেমাটা বাঙালি মানুষ দেখবে, আর বাঙালি মানুষ খুব সেন্টিমেন্টাল হয়। তুমি যখনই বা আপনি, সরি, তথাগত দার ইন্টারভিউ আমি নিজেও করেছি, আমার ওনার সঙ্গে খুব ভালো অভিজ্ঞতা, কিন্তু আজকে এই কথাগুলো বলতেই হচ্ছে, তার কারণ যাতে পরবর্তী সময় উনি একটু এগুলো মাথায় রাখেন যে মানুষ কিন্তু এগুলো নিয়ে প্রচন্ড ভাবে চিন্তা করে, মানুষ কিন্তু এগুলো নিয়ে বাদ বিচার করে যে অন ক্যামেরা আপনি কি বলছেন। আপনি যদি আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় বা কমলেশ্বর বাবুর তৈরি ছবি চাঁদের পাহাড় নিয়ে এই মন্তব্যটা না করতেন, আমি শিওর ভটভটি ছবিটা নিয়ে মানুষের মধ্যে ইন্টারেস্ট আরো অনেক বেশি থাকতো। যদিও ভটভটি ছবিটা খুব ভালো হবে এমনটাই আশা আমরা রাখলাম এবং এটা প্রচন্ড এক্সপেরিমেন্টাল একটা কাজ, আমি বলছি না আপনি বিদেশি সিনেমা দেখবেন না, আপনি প্রচুর বিদেশি ছবি দেখুন, আপনি আপনার মধ্যে জ্ঞান অর্জন করুন, কিন্তু যখন কোনো ইন্টারভিউ আপনি দেবেন, যখন আপনাকে মানুষ দেখবে একজন বাঙালি ডিরেক্টর হিসেবে, তখন আমি বিদেশি সিনেমা দেখেছি, আমি ইটালিয়ান ছবি দেখে বড় হয়েছি, আমাকে ইমোশনাল ক্রিয়েট করতে পারে বিদেশি সিনেমা, এইগুলো দয়া করে পর্দার সামনে এসে বলবেন না। তখন নামগুলো করুন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক। আমার মনে হয় আপনার পরবর্তী ছবি দেখবেন মানুষ কতটা কাছে টেনে নেবে, এটা আমার একজন বাঙালি হিসেবে মনে হয়। যদিও ভটভটি ছবিটা খুব ভালো হবে এমনটাই আশা রাখলাম, এটা প্রচন্ড এক্সপেরিমেন্টাল একটা কাজ এবং আগামীকাল অবশ্যই ছবিটা দেখে রিভিউ করব। আর যদি ছবিটা সত্যি ভালো হয়, ছবিটা ওয়ার্ড অফ মাউথে খানিকটা বেরোবে, তোমাদের সকলের কাছে আমি একটাই অনুরোধ করছি, বাঙালি ছবি দর্শক হিসেবে অনুরোধ করছি, তোমরা কিন্তু ভটভটি ছবিটাও দেখো, যেমন এই বাকি ছবিগুলো নিয়ে তোমরা ইন্টারেস্ট গ্রো করেছো নিজেদের মধ্যে, তোমরা ইন্টারেস্টেড এটা জানিয়েছো, তোমরা ভটভটি ছবিটাও দেখো। কারণ প্রথম যখন কোনো একটা এক্সপেরিমেন্টাল কাজ আসছে সেটাকে যদি আমরা সাপোর্ট না করি তাহলে সেই প্রতিভাটা দমে যাবে, এটাই স্বাভাবিক। তো সব নিয়ে এটাই ছিল আমার এখনকার ভিডিও, আমি জানি ভিডিওটা খুব বড় হয়ে গেল, তোমরা যারা পুরোটা শুনলে তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ, আর তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাক কমেন্ট বক্সে অবশ্যই লেখো, কেউ ভুলো না। তাহলে চলো খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, আগামীকাল 5টা সিনেমা আসছে, কোনটা আগে ছেড়ে কোনটা পরে দেখবো সেটাই ভাবো, তাহলে এখনের জন্য তারা।